अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। की कुछ रखी? गोयना फेरो तो नहले छोड़ दो। थामुन अपना रा। সবাই তোর সাথে এবার কি করবে, এদের হাত থেকে শুধু আমি তোকে বাঁচাতে পারবো, কিন্তু শর্তটা হলো যে আজকের পর আমাদের পরিবারের কোনো সদস্য এই বাড়ির বাইরে এক মুহূর্ত কাটাবে না। তুই আর ওদের ক্ষতি করবি না, বল। দাঁড়ান আপনারা, দেখছিস এদের কিন্তু বেশিক্ষণ আমি আটকে রাখতে পারবো না, সবাই রেগে আছে। বল তাহলে তোর সিদ্ধান্তটা কি, বল ডাইনি কি সিদ্ধান্ত নিলি? রাজি আমি। দিদি এসব, চুপ চুপ। দেখুন আমি জানি যে মোহিনী অনেক বড় ভুল করে ফেলেছে, কিন্তু নিজের দোষ স্বীকার করছে, সেই জন্য আমি আপনাদের কাছে মিনতি করছি, যদি আপনারা আমাদের পরিবারকে একটু সম্মান করেন, ভালোবাসেন, তাহলে এবারের জন্য মোহিনীকে ক্ষমা করে দিন। আরে ঠিক আছে, যদি এ শঙ্করদার পরিবারে না হতো না, তাহলে আমরা কেউ ছাড়তাম না ওকে। যাও, ক্ষমা করে দিলাম, চলো বন্ধুরা। এসো মা। কে তুমি আর কোথা থেকে এসেছো? আন্টি, তোমাকে দেখে কংস মামার কথা মনে পড়ছে, একদম ওনার মতো তুমি, বা উনি তোমার মতো। এত সাহস! ভগবানের গয়না এগুলো, আপনি বুঝবেন না। চলো, বাবু তোমার মায়ের নামটা কি? কোন মায়ের নাম? মানে হ্যাঁ, দুজন মা রয়েছে আমার, একজন জন্ম দেয় আরেকজন বড় করে। আরে তোমার শুধু নামটাই নয়, জীবনটাও কৃষ্ণ ঠাকুরের মতো। কোথায় থাকেন আপনি, এই আশেপাশেই কোথাও? আমি তো সব সময় তোমাদের কাছেই থাকি, কেবল ডাকলেই আমি চলে আসব। কি মিষ্টি মিষ্টি কথা বলে, তাই না? আচ্ছা বলো আমাকে, তুমি চকলেট খাবে? হ্যাঁ, মাখন খাওয়াবে? শঙ্কর এ তো পুরো কৃষ্ণ ঠাকুরের মতো, মাখন চাইছে। আরে বাচ্চাটা কোথায় চলে গেল? বাচ্চা ছেলে, ওকে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, খেলতে গেছে হয়তো। বাচ্চা কৃষ্ণ ঠাকুর,
পারো, বাড়ি যাওয়া যাক। চলো। নিজের বাড়িতে এসে কি ভালো লাগছে। আমি ক্লান্ত হয়ে গেছি, এবারে গিয়ে আমি একটু শুয়ে পড়ব। হ্যাঁ, আমিও। বিশ্রাম করার সময় নেই। এই বাড়িতে থাকতে হলে চাকর হয়ে থাকতে হবে, বুঝলে তোমরা? বাড়ির সব কাজ করা, রান্না করা, বাড়িঘর পরিষ্কার করা, আদেশ পালন করা, হ্যাঁ তে হ্যাঁ বলা, আর কখনোই না না বলা, এটাই এখন তোমাদের কাজ। ভুলে যেও না, যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে সেটাই হবে যেটা আমি বলবো। আরে ডাইনি, শোনো, ভুলে যেও না যে গ্রামবাসীদের হাত থেকে তোমায় আমরা বাঁচিয়েছি। আমি কোনো কাজ করতে পারবো না। আমার মুখ দেখে কি বাড়ির কাজের লোক বলে মনে হচ্ছে? শোনো, তুমি যা বলবে সেই কথা আমি শুনবো না, বুঝেছো তুমি? দুর্জন, আরে আরে, এখন তো ফেলেছি মাত্র, চাইলে এক ছটকাতে শ্বাস টেনে নিতে পারি আমি তোমাদের। কালকে জন্মদিন আমার, 200 বছরের হয়ে যাব আমি। আর হ্যাঁ, আমার অনেক বন্ধু বান্ধবেরা আসবে। আমি চাই যে তোমরা সবাই রান্না করো আর পুরো বাড়ি পরিষ্কার করে ফেলো। কোনো জিনিসের যেন খামতি না হয়, এটা মনে করানোর যেন প্রয়োজন না হয়। যদি আমি নিজের রূপ দেখাই তাহলে শ্বাস রুদ্ধ করে ফেলবো তোমাদের। বাবা, পিসিমা, কাকিমা, মা গো, পারো বাঁচা আমাদের। উঠুন, ডাইনি, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভুলে গেছিস গ্রামের লোকের মাথায় রক্ত চড়ে আছে? আমি একবার বললেই সবাই চলে আসবে, আর তারপর তোকে। আমার মিষ্টি নাগিন, শান্ত হয়ে যাও, এত চিৎকার করার কি দরকার বলো? কেন ভুলে যাও যে তুমি সাধারণ মানুষ মাত্র আর আমি খুবই শক্তিশালী ডাইনি। হবে তো সেটাই যেটা আমি চাইব, নইলে এরা সবাই। সব কাজ একটু ভালো করে করো। আমার শ্রেষ্ঠ দিদির 200তম জন্মদিন, বাঁচা আমাদের। কাকিমা উঠুন, 200 বছরের হয়ে যাব আমি। চলো দিদি। সাবধানে। আচ্ছা, ও তো ডাইনি, এক নিমেষে আমাদের মেরে গল্প শেষ করে দিলেই পারে। তাহলে এসব কেন করছে? ওই মোহিনী আমাদের কাঁদাতে চায়, আরো শক্তি চায়। ও কিসের শক্তি? নাগমণির। নাগমণি? নাগমণি, फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।